জুনিয়র ডাক্তারদের আন্দোলন, কর্মবিরতির জেরে নাকি হাসপাতালে পরিষেবা ব্যাহত। এক মাসে 23 জন রোগীর মৃত্যুর পরিসংখ্যান সর্বোচ্চ আদালতে তুলে ধরেছে দামি উকিলের মুখ দিয়ে রাজ্য। আর এই অবস্থায় পরিসংখ্যা দিয়ে রাজ্যের স্বাস্থ্য অবস্থার বেহাল ছবি তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা। ঠিক কতজন রোগীর মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরলেন তারা। জুনিয়র ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে পাবলিক ডোমেনে পরিসংখ্যান দিয়ে যেটা তুলে ধরা হয়েছে তাতে আরজাই হোক, কপিল সিব্বলের মতো প্রবীণ আইনজীবীরা কিছুটা হলেও পেশাগত দক্ষতায় দাগ লেগেছে এমনটাই মনে করছেন। অপরাধ সংক্রান্ত মামলা নিয়ে দীর্ঘ সময় নাড়াঘাটা করা আইনজীবীদের একটা বড় অংশে জুনিয়র ডাক্তাররা প্রথমেই যে তীর নিক্ষেপ করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিবকে ঘায়েল করেছেন সেটা হলো, জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন, আমরা শিক্ষানবিশ। আর এতেই সামনে উঠে আসছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কোমায় যেতে বসা গ্রাম। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে বলাই যায় সিনিয়র ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের অভাব রয়েছে। আর এটাই ইঙ্গিত দেয় স্বাস্থ্য দপ্তরের কোমায় যাওয়ার অবস্থা। পাবলিক ডোমেনে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন রাজ্য মোট সরকারি হাসপাতালে সংখ্যা 245টি, তার মধ্যে মেডিকেল কলেজ 26টি। মোট জুনিয়র চিকিৎসকদের সংখ্যা 7,500 বেশি নয়। পশ্চিমবঙ্গের রেজিস্টার চিকিৎসক মাত্র 93,000। মাত্র কয়েকটা মেডিকেল কলেজের সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন। আর সেই ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করলেও স্বাস্থ্য পরিষেবা কিভাবে বিঘ্নিত হচ্ছে? 4 বছর আগে 2020 সালে আগস্ট থেকে সেপ্টেম্বর অবধি সরকারি হাসপাতালগুলিতে রোগী মৃত্যুর সংখ্যা ছিল 429। 4 বছর পর রোগী মৃত্যুর সংখ্যা কমে এসেছে 1/3। 2021 সালে হাসপাতালের তথ্যসূত্র মতে 9 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর এক মাসে রোগী মৃত্যুর সংখ্যা 178, 2022 সালে 59 এবং পরের স্বাস্থ্য বছরের সংখ্যাটা 38। এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে সূত্র তুলে ধরে উত্তর চেয়েছেন জুনিয়র চিকিৎসকরা। চারিদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজ খোলা হচ্ছে, অথচ পরিষেবা নেই। যথেষ্ট সংখ্যক ডাক্তার, স্থায়ী নার্স নেই কোনো। অধিকাংশ জায়গাতে সিনিয়র ফ্যাকাল্টি নাম মাত্র এবং এত কিছু নেই। এরপর 23 জনের মৃত্যুর জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দায়ী করার উদ্দেশ্যে কি সেটা আরজিকর কাণ্ডের এক মাস অতিক্রান্ত হওয়া এবং এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আন্দোলনরত চিকিৎসক এবং সাধারণ মানুষের আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা নাকি? পাশাপাশি দুর্নীতির আদ্যপ্রান্ত নিমজ্জিত রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা ফুটে ওঠে সোশ্যাল মিডিয়াতে দাবি জুনিয়র ডাক্তারদের সংগঠনের সদস্য কিঞ্জল নন্দরা।